প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আলোচনা থাকবে পাকা তাল দিয়ে কী কী হয় আর পাকা তাল খেলে কী কী উপকার হতে পারে, সেই বিষয়ে আলোচনা থাকবে। সব বিষয়গুলো জানতে চাইলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। তালে প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস আছে, যা দাঁত ও হাড়ের ক্ষয় প্রতিরোধে সহায়তা করে। অ্যান্টিঅক্সিডেন্ট গুণ সমৃদ্ধ হওয়ায় তাল ক্যান্সার প্রতিরোধে সক্ষম। এছাড়া স্বাস্থ্য রক্ষায় ও স্মৃতিশক্তি বাড়াতেও তালের বেশ কার্যকারী ভূমিকা রয়েছে। তালে আছে ভিটামিন বি, তাই ভিটামিন বি এর অভাবজনিত রোগ প্রতিরোধে তাল ভূমিকা রাখে। প্রকৃতিতে এখন চলছে ভাদ্র মাস, কথায় বলে ভাদ্র মাসের গরমে তাল পাকে। তালের রস থেকে নানা ধরনের পিঠা পায়েস তৈরি হয়। তালের মধ্যে থাকা ভিন্ন খনিজ উপাদান ও পুষ্টিগুণ আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। পাকা তালের রস দিয়ে নানা ধরনের পিঠা, গুড়, মিষ্টি ইত্যাদি তৈরি করা যায়। আজকাল তাল দিয়ে জিলাপি, রসমালাই, রুল, পুলিপিঠা, তালের ভরা ইত্যাদিও তৈরি করতে দেখা যায়। বর্ষার বিকেলে বা সন্ধ্যাবেলায় তালের পিঠার চেয়ে মজাদার আয়োজন আর হয় না। কিন্তু পাকা তাল ছেঁকে তা থেকে রস আলাদা করার ঝামেলার জন্য অনেকেই এই আয়োজন হাত দিতে দুবার ভাবেন। তাল খাওয়ার নানা উপায় আছে, তবে পাকা তালের কাঁদ জাল দিয়ে ঘন করে খেয়ে থাকেন অনেকেই। এর সঙ্গে নারকেল দুধ, চিনি, কলা ইত্যাদি মিশিয়ে আরও নানা স্বাদের খাবার তৈরি করা হয়। এর মধ্যে আছে তালসত্ত্ব। তালের রস ও চিনি দিয়ে বানানো হয় তালসত্ত্ব। এটি রোদে শুকিয়ে সারা বছর খাওয়া যায়। অনেকে ভাত ও দুধের সঙ্গে এই তালসত্ত্ব খেয়ে থাকেন। অনেকে কিন্তু পাকা তালের রস বা কাঁদ দিয়ে জুস বানিয়েও খেয়ে থাকেন। তালের কাঁদ, দুধ, চিনি দিয়ে জুস বানানো যায়। তাল যেহেতু ভাদ্র মাসে পাকে, সেই সময়ের গরমে এই জুস খাওয়ার প্রচলন রয়েছে। আবার অনেকে কিন্তু তালের রস দিয়ে তালের বড়াও তৈরি করে থাকেন। তালের ঘন রসের সঙ্গে ডিম, চালের গুঁড়া বা চিনি এবং কখনও নারকেল দিয়ে তালের পিঠা তৈরি করা হয়। গ্রাম অঞ্চলে এই পিঠার ঐতিহ্য রয়েছে। তালের পিঠার সুন্দর সুবাস রয়েছে, তাই তালের সিজনে অনেকে কিন্তু তালের পিঠা খুব পছন্দ করেন। এমনও অনেক মানুষ রয়েছেন যারা পাকা তালের কেক খুব পছন্দ করেন। আমার কাছে তো পাকা তালের কেক খুবই ভালো লাগে। কেকের সব উপকরণের সঙ্গে তালের রস মিশিয়ে কেক বানানো হয়। এর রং খুবই আকর্ষণীয় হয়। তালের কেকের মধ্যে চিনি কম এবং ডিমের সাদা অংশ ব্যবহার করলে ডায়াবেটিস ও হৃদরোগীদের জন্য ভালো খাবার হতে পারে। তাই যারা কেক খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু চিনি কম দিয়ে এইভাবে কেক তৈরি করতে পারেন তালের রস দিয়ে। তাল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হয়, ক্যান্সার প্রতিরোধে সক্ষম। তাল দুধ, তাল মুড়ি, আটির ভেতরে সাদা অংশ খুবই সুস্বাদু। এসব খাবার খেলেও মুখের রুচি বাড়ে, হজমও হয় ভালো। পাকা তালের রস খেলে স্মৃতিশক্তি ভালো রাখতে সাহায্য করে। তাই তালের সিজন আসলে আমরা চেষ্টা করব সবসময় পাকা তালের রস খেতে। আবার অনেকের দেখা যায় তালের ছেঁকা পিঠাও খেতে। চিনি, দুধ, নারকেল যোগ করে তালের কাঁদ জাল দিয়ে তার সঙ্গে চালের গুঁড়া বা আটা মিশিয়ে কলা পাতায় খামির রেখে চুলায় ছেঁকে নিয়েও খেতে দেখা যায়। এছাড়া তালের রুটিও একটি মজাদার নাস্তা হিসাবে খাওয়া যায়। আবার অনেকে কিন্তু রয়েছে যা সাদা সিদা রুটি তৈরি করে তালের রস দিয়ে খেতে খুবই পছন্দ করে। আমার কাছে তো নর্মালি রুটি দিয়ে তালের রস খেতে খুবই ভালো লাগে। এছাড়া স্বাস্থ্য রক্ষায় তাল ভূমিকা রাখে। পাকা তালে রয়েছে ভিটামিন বি, তাই ভিটামিন বি এর অভাবজনিত রোগ প্রতিরোধ তাল ভূমিকা রাখে। তালে প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস আছে, যা দাঁত ও হাড়ের ক্ষয় প্রতিরোধে ভূমিকা রাখে। কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কিন্তু ভালো করতে পারে যদি পাকা তাল খাবারের তালিকায় রাখা যায়। পাকা তাল নিয়ে আজকের ভিডিওতে যা যা উপকারিতা ছিল আমি আলোচনা করেছি, আশা করি সবার উপকারে আসবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।